গ্রামীণ জনপদে তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে দিতে কাজ করছে 5,000-এর বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার। তবে ইন্টারনেটের গতি কম থাকায় পুরো সেবা নিতে পারছেন না গ্রাহকরা। ঠাকুরগাঁও, বান্দরবান ও বাগেরহাট প্রতিনিধি পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাকরি অথবা কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন ফরম পূরণে এখন আর সাধারণ মানুষকে ছুটতে হচ্ছে না দূর দূরান্তে। হোক ঠাকুরগাঁও কিংবা বান্দরবান অথবা বাগেরহাট, দেশের যে কোনো প্রান্ত থেকে এখন সহজে পাওয়া যাচ্ছে নানা ধরনের তথ্য সেবা। তথ্য প্রযুক্তির সরঞ্জাম না থাকলেও নেই কোনো সমস্যা। এ ধরনের বিভিন্ন সেবা সহজেই মিলছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউডিসি থেকে। অনলাইনে চাকরির দরখাস্ত করতে আসছিলাম, তো এখানে না, এখানে আগের থেকে এখন মোটামুটি অনেক উন্নত হয়েছে, কাজটা খুব অল্প সময়ের মধ্যে করতে পারতেছে, এখন আমাদের সময়টাও বাঁচতেছে, পাশাপাশি আমাদের টাকাটাও সেভ হচ্ছে। দেশের প্রায় প্রতিটি ইউনিয়ন পরিষদে রয়েছে ইউডিসি, যেখান থেকে ইমেইল ও ভিডিও কলের মাধ্যমে দেশে বিদেশে যোগাযোগ, নানা ধরনের নিবন্ধন, মোবাইল ব্যাংকিং, কৃষি ও স্বাস্থ্য পরামর্শ সহ বিভিন্ন ধরনের সেবা নামমাত্র মূল্যে পাচ্ছেন নাগরিকরা। প্রতিটি ডিজিটাল সেন্টারে এসব কাজে সহায়তা দিচ্ছে একজন নারী ও একজন পুরুষ উদ্যোক্তা। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, তারপরে হচ্ছে ওয়ারিশন সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, এই ধরনের সেবাগুলো দিয়ে থাকি। কম্পিউটার কম্পোজ, তারপরে ছবি তোলা, বিভিন্ন নেটের ফর্ম পূরণ, ন্যাশনাল ইউনিভার্সিটি ফর্ম পূরণ, এটা খুব সহজে আমরা দিতে পারতেছি। তবে অনেক ইউডিসিতেই ইন্টারনেটের ব্যান্ডউইথ বা গতি কম, এমন অভিযোগ সেবাগ্রহীতাদের। বিষয়টি স্বীকারও করেছেন এসব সেন্টারের দায়িত্বপ্রাপ্তরা। সরকারকে বিশেষভাবে অনুরোধ জানাই, এই ব্রডব্যান্ড, এত টাকা খরচ করে যে ব্রডব্যান্ড দেওয়া হয়েছে, সেটাকে শক্তিশালী করার জন্য। ইন্টারনেটের গতি বাড়ানোর আশ্বাস দিয়েছে প্রশাসন। নেট ফ্যাসিলিটিসকে যদি আরও বেশি ওয়াইড আমরা করতে পারি, তাহলে তারা আরও বেশি সার্ভিস দিতে পারবে এবং লোকজন, এলাকার লোকজন বেশ উপকৃত হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে ইউডিসির সেবার পরিধি ও মান বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে প্রশাসন। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।